ভোটের আগে ফের সরগরম হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার অশোকনগর এলাকা। জানা যাচ্ছে বিজেপি সহ কংগ্রেস এবং সিপিএম এর ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। অশোকনগর থানার গুমা, নবপল্লী এবং বড় বামুনিয়া এলাকায় ঘটনাগুলি ঘটেছে। সপ্তম দফায় বারাসাত লোকসভা নির্বাচন রয়েছে, তার আগেই বিরোধী সমস্ত দলে ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনায় মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা তৈরি হয় এলাকায়। বিজেপি সহ সব দলে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, বেশি ছিঁড়ে ফেলা হয়েছে বিজেপি পতাকা, এমনটাই দাবি করেছে বিজেপি। ঘটনার পর সকালে তারা প্রতিবাদ মিছিল বের করে এলাকায়। কি জানিয়েছেন বিজেপি কর্মীরা শোনাবো। সকাল রাতে রাত এগারোটার পরে কিছু দুষ্কৃতী আমাদের বিজেপির সমস্ত ফ্লেক্স ব্যানার এবং অনেক পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়, ব্লেড দিয়ে ফ্লেক্সগুলোকে কেটে ফেলে, সঙ্গে কংগ্রেস এবং সিপিএমের অনেক ফ্লেক্স কাটা হয়েছে। এটা রাত বারোটার পরে হয়েছে, এই জন্য আমরা এলাকার সমস্ত বিজেপি কর্মীবৃন্দ গভীরভাবে শোকাহত এবং কেন এটা করলো এরা জানে যে এরা ভোটে নিশ্চয়ই হারবে, এদের হার নিশ্চিত, এদের পায়ের তলায় মাটি নেই, এটা কারা করবে এটা একদম আমরা দেখতেই পাচ্ছি। বিজেপি কংগ্রেস এবং সিপিএম এর পতাকা ছিঁড়েছে, তৃণমূলের সমস্ত ফ্লেক্স গুলো রয়েছে, পতাকা রয়েছে, এটা কারা করতে পারে? একমাত্র তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আছে, এটা কেউ করবে না। পাশাপাশি ছিঁড়ে ফেলা হয়েছে কংগ্রেসের পতাকাও। কংগ্রেস নেতৃত্বের দাবি, তারা গান্ধীবাদী বিশ্বাস করেন, এই ধরনের ঘৃণ্য রাজনীতি তারা করেন না। যে আমরা তো এই রাজনীতিতে কখনো বিশ্বাস করিনি, আর ফ্লেক্স ছিঁড়ে পতাকা ছিঁড়ে যে রাজনীতি জন্ম অনেক আগে হয়েছিল সেই রাজনীতিতে আমরা বিশ্বাস করতাম না বলেই তো পরিবর্তন চেয়েছিলাম। তো সুতরাং এখন যেটা হচ্ছে সেটা তো দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছু বলার নেই। যারা করছে তাদেরকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নিন্দা করি, আমরা বলি যে আমরা এই জাতীয় পলিটিক্সকে বিশ্বাস করিনি, আমরা গান্ধী, আমরা জওহরলাল নেহরু, আমরা এদের নীতিতে বিশ্বাস করে দল এখন এক জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং আমরা তাদের উপর বিশ্বাস রেখেই আগামী দিন চলতে চাই, এই ঘৃণ্য রাজনীতি আমরা পছন্দ করি না, করবো। বিজেপি কংগ্রেসের পাশাপাশি বেশ কিছু সিপিএম এর ফ্ল্যাগও ছিঁড়ে ফেলা হয়েছে। সাধারণ মানুষের থেকে বিচ্যুত হয়েছে তৃণমূল কংগ্রেস, তাই রাতের অন্ধকারে বামপন্থী পরিবার গুলির ওপরে হুমকি নেমে আসছে দাবি সিপিএম নেতার। সবাই বুঝতে পেরেছি নির্বাচনের দিন ১৯ তে যাতে এগিয়ে আসছে একদম অবশ্যম্ভাবী তৃণমূলের, কারণ বালিচোর গরু পাচারের সঙ্গে যুক্ত, খাদান বালিখাদানের সঙ্গে যুক্ত, জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, এক কথায় তার রাজ্য জুড়ে যে সিন্ডিকেটরা চালাচ্ছে তৃণমূল, সেটা বন্ধ হবেই ১৯ তারিখের ভোটের পরে। তাই আমরা আতঙ্কিত, সেই কারণে যেভাবে হোক বিপরীতে কণ্ঠ রোধ করে দেওয়ার জন্য তারা যেন নির্বাচনে অংশ না করতে পারে, ভীত সন্ত্রস্ত একটা পরিবেশ তৈরি করা, ভয়ের পরিবেশ তৈরি করা, তার জন্য এই কাজটা তৃণমূল কংগ্রেস করছে। রাতের অন্ধকারে বিরোধীদের সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন ওরা বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলছে, এবং আরও বেশি ওরা যেটা করছে যেটা আপনারাও জানেন না, হ্যাঁ মিডিয়াও ঠিকভাবে প্রকাশ করে না, রাতের অন্ধকারে বামপন্থী কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে নির্বাচনের দিন তারা যাতে ভোট কেন্দ্রে না যায়, তার জন্য এই কাজটা করছে। মানুষ যখন একত্রিত হচ্ছে যে কোনো মূল্যে রাজ্যে সুস্থিতি ফিরে আনবে, রাজ্যের উন্নয়নের স্বার্থে বামপন্থীদের জয়ী করবে, সেই কারণে বিরোধী ভোটটাকে বিভাজিত করার জন্য, বিভক্ত করার জন্য এই কাজটা ওরা সুকৌশলে করে যাচ্ছে, যাতে বিরোধী শক্তি এক কাট্টা না হতে পারে। যদিও নিজেদের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভোট দেবেন সাধারণ মানুষ। পশ্চিমবাংলায় বিরোধীদের পায়ের তলার মাটি সরে গেছে, বিশেষ করে বিজেপি, তারা মনে করেছে যে আমরা এবারে টাকা দিয়ে সব ভোট কিনব, সেই পদ্ধতিতে তারা ইলেকশনে বাজিমাত করার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটেও প্রতিটা বুথে কেন্দ্রবাহিনী দিয়ে ভোট করিয়েছে, মানুষ দুহাত তুলে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে মমতা ব্যানার্জিকে দুহাত তুলে আশীর্বাদ করে বিপুলভাবে ক্ষমতায় নিয়ে এসেছে বিধানসভা ভোটে ২০১৬। এবারে লোকসভা ভোটেও বিজেপি সেই সেন্ট্রাল ফোর্সের দাবিতে প্রতিটা বুথে সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন হচ্ছে, আমরা চাই শান্তিপূর্ণভাবেই ভোট হোক, মানুষ আমাদেরকে ভোট দেবে, মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষেই রায় দেবে। গুমা নবপল্লীতে যে ঘটনা ঘটেছে ওটা দুষ্কৃতীদের কাজ, ওরা নিজেরা নিজেরাই ব্যানার পোস্টার ছিঁড়ে শাসক দলের তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছে, তারা জানে যে আমরা জিততে পারবো না, তৃণমূলের বদনাম করার জন্য এই ঘটনা তারা রটাচ্ছে। উত্তর চব্বিশ পরগনা অশোকনগর থেকে উজ্জ্বল সিকদার, রিপোর্ট বেঙ্গল লাইভ নিউজ।